হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো সান্টান করে একটুখানি রোদে চলে এসেছি, কারণ ঘরের মধ্যে একটু রোদ থাকছিল না, মানে ঘরে একটু স্নান করার পরে রোদ ছিল না, তো আসলাম যে একটুখানি রোদে যাই তারপরে রান্না করবো। তো সেই জন্য রোদে এসেছি আর ছাদে এসেছি, প্রচণ্ড হাওয়া ছাদেতে, তবে ভালো লাগছে বেশ, রোদটা এখন রোদে বেশ জোর আছে, খুব সুন্দর রোদটা লাগছে। আর মেয়ে এসছে, মেয়েকে নিয়ে এসছি, তো স্কিপিংটা নিয়ে এসছি, মেয়ে বলে একটু স্কিপিং করবো, ঘরে তো অত জায়গা নেই, সেরকম হয় না, তার মধ্যে চল ছাদে যাই, ছাদে গিয়ে স্কিপিং করি না, তুই করবি তাহলে আমি একটু করবো, ছোটোবেলাতে করতাম, ও থেকে একটু ভালো লাগলো, ভালো করি, তো চলো একটু স্কিপিং করি আজকে ওদেরকে বেশ। আর শাড়ি পরে স্কিপিং করা খুব একটুখানি চাপের, তো ভাবলাম শাড়িটাকে একটু ফুটিয়ে নিই। ছোটবেলায় করেছি, অনেকদিন পরে করছি, সেরকম বড় হয় না, মেয়ের দৌড়াতেই করা হয়, দেখি কতক্ষণ করতে পারি, তোমরাও কাউন্ট করো আমার সাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, চলো ভালোই করতে পারছি মনে হচ্ছে। বেশ ভালো লাগলো কিন্তু, অনেকদিন পরে করলাম, আর রোদটা বেশ পিঠে পড়ছে, আরো ভালো লাগছে, সান্টার করে এসেছি, একবার দড়ি রেখে যাই, আর এই দড়িটা খালি গুটিয়ে যাচ্ছে। ছোটবেলার কথা বলে পড়ে যাচ্ছে, ছোটবেলায় কিন্তু একটা নেশার মতো ছিল, স্কুল থেকে এসে বলো বিকেলবেলায় বন্ধুর সাথে এখন খেলতাম, এই স্কিপিং কিন্তু আমরা রেগুলার করতাম, এখন অনেকদিন অভ্যাস নেই, মেয়েকে ওই জন্য কিনে দিয়েছি, মেয়ে যাতে একটুখানি করে, তো এখানে ঘরের ভিতরে অতটা করার জায়গা হয় না, খোলা জায়গায় খুব একটা বেরোনোও হয় না, খুব কম হয় যখন বাইরে যায় তখন, তো ওই জন্য আজকে ছাদে যাই, ছাদে বেশ শীতকালে রোদটা ভালোই লাগে, আর স্কিপিং করতেও বেশ ভালো লাগে রোদে, গরমকাল হলে এখন হয়তো একটুখানি টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু শীতকাল বলে এখন বেশ ভালোও লাগছে, কিন্তু একবার করি তোমরা বলো কতবার কাউন্ট করলে, আমার তো মনে হচ্ছে আমি অনেকবারই করে ফেলেছি।
যা কয়েকবার করে ফেলেছি। আর সুইপিং কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ, তো ছোটোবেলায় করতাম, মাও বলতো যে পর বেশি করে লম্বা হবি লম্বা হবি, আর এটা কিন্তু সত্যি খুব ভালো একটা এক্সারসাইজ, সবাই করতে পারে, যে কেউ করতে পারে, শরীর ফিট থাকে। একটু এবার টায়ার্ড লাগছে, একটু হাঁপিয়ে গেছি, অনেকদিন করিনি তো আসলে, অনেকদিন পরে করলাম। যাক, মেয়ের দৌড়া তো আমারও করা হলো, আর এগুলো একটু অভ্যাস করা ভালো। ঘরের মধ্যে থাকি, সত্যি করা হয় না, আমার ইচ্ছা হয় মাঝে মাঝে বাইরে গেলে করবো, বাইরে নিজেতে ভুলেও যাই, তো আজকে ওই জন্যই ভাবলাম ছাদে যাই, ছাদে গিয়ে করি না। তো তোমরা কতবার কাউন্ট করলে বলো। আর এই যে শাড়ি পরে কিন্তু করতে অসুবিধা, যদি এমনি নর্মাল যখন ড্রেস থাকে, সালোয়ার লেগিংস পরলে এগুলো সুবিধা হয় করতে। শাড়ি তো পরি, তো ভাবলাম দেখি আজকে ট্রাই করি তোমাদের সামনে শাড়ি পরে কীরকম পারি। তো চলো, এটুকুই আজকে শেয়ার করলাম, আজকে ভিডিও এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।